الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون وعليكم السلام ورحمه الله وبركاته الله رب العالمين سوره ال عمران 63 نمبر ایت

খ্রিস্টানদের এক দল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হয় এবং তারা ঈসা আলী সালাম সম্পর্কে অতিরঞ্জন করে কথা বলতে আরম্ভ করে রসুল্লাহ সাল্লাহ আলী তাদের সামনে ঈসা আলী হিসালাত সালাম আসল রূপ সেটা পরিবেশন করেন এই দুই পক্ষের কথা এক মোনাজার রূপ ধারণ করে রসুল্লাহ যেহেতু সত্যবাদী বা সত্য তার আল্লাব আলী সত্যবাদী তাকে প্রমাণ করার জন্যই আজ নাজি করলেন এবং বললেন হে তারা যে কথা ঈশা আলী হিসাল সাল্লাম সম্পর্কে বলছে তারা কিন্তু সত্য হয় এবং তুমি যে কথা ঈসা আলি হিসালত সালাম সম্পর্কে বলেছ সে কথা সত্য কি সত্য না তারা তাদের কথা যদি সত্যি হয় বা তারা যদি সত্য বলে থাকে তাহলে তাদেরকে ডাকো এবং বলো যে আমরা উভয়ে এক নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে এই দোয়া করি আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী বা যারা মিথ্যা কথা বলেছে বা ইসা আলী ইসালাত সালাম সম্পর্কে যে মিথ্যা কথা বলছে তাদের প্রতি আল্লাহ যেন লাল করে এই দোয়া করি চলো আল্লাহর বলা সেই কথাকে এখানে উল্লেখ করেছেন এবং বলছেন হামান হাজ জাকাফি হেমিম বাদ মা জাহাম্জালা হেম অতঃপর তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসার পরে ঈশা আলাইহিসালত সালাম সম্পর্কে যারা বিতর্ক করে তাদেরকে বলো ফকুল তাদেরকে বলো কি বলো তে এসো না তো আব না আ আমরা আমাদের সন্তানগুলিকে এবং তোমাদের তোমরা তোমাদের সন্তানকে ডাকো এবং আমরা আমাদের মহিলাকে এবং তোমরা তোমাদের মহিলাকে ডাকি এবং আমরা নিজে এবং তোমরা নিজে উপস্থিত হও আমরা আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ অতপর সম্মান এবং আল্লাহকে বলি হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী বা যারা অসত্য কথা বলেছে ঈশা আলী সাল সম্পর্কে তাদের প্রতি তুমি লানত করো এই দোয়া করি আল্লাহিন এবং আমরা সবাই মিলে যাতে এই দোয়া করি এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করি হে আল্লাহ তুমি মিথ্যাবাদী আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের প্রতি তুমি লানত করো এখানে মিথ্যা ভাষা বা মিথ্যা কথা সমাজে সে কথা অবশ্যই এর অন্তর্ভুভুক্ত হতে পারে কিন্তু এখানে হাজরতে ইসা আলী সালাম সম্পর্কে কথা বলা হয়েছে এবং মিথ্যা এবং সাধারণ মিথ্যা কথা বলা এটা হচ্ছে একটা কাবিরা গুন্া এবং মিথ্যা কথা বলা থেকে রসুল্লা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এবং মিথ্যা কথা বললে পারে মিথ্যা কথা মানুষকে কুপথে বা জাহান্নামের দিকে নিয়ে যায় সুতরাং আমাদেরকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে এবং আলহামদুলিল্লাহ আমরা এই প্রশ্নে প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে এ আয়তের ব্যাখ্যা কি এ আয়তের প্রেক্ষাপট কি এবং কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজু করেছেন আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সঠিক বুঝে তার প্রতি আমল করার তফিক দান করে